प्यार करना है, टाइम पास करना है। टाइम पास भी ऐसी किसी के भी साथ तो नहीं कर सकती ना, उसके भी लाइक कोई मिलना चाहिए ना। यूमी मेरे जैसा कोई काबिल, हैंडसम, गुड लुकिंग, रिच, फिट, विराल, पोलाइट, लवेबल, हम्बल, रिस्पेक्टफुल, रोमांटिक, प्यारा। प्यारा और लवेबल सेम होता है। मैं दोनों हूँ, हिंदी में भी इंग्लिश में भी। प्रकाश राय এসেছে तू झूठी मैं मक्कर छवि ट्रेलर। ছবিতে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর। এটি একটি রমকম ছবি। 2013 সালে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি মুক্তির 10 বছর পর ফের একটি রমকম ছবিতে অভিনয় করলেন রণবীর কাপুর। ফারাক একটাই, সেই সময় রণবীর ছিলেন 30 বছরের মোস্ট এলিজিবল ব্যাচেলর, আর এখন তিনি 40 বছরের এক সন্তানের বাবা। কিন্তু আপনি কি জানেন, রণবীর শ্রদ্ধা অভিনীত এই ছবিটির অফার প্রথমে গিয়েছিল কার্তিক আরিয়ান এবং নুসরাত ভারুচার কাছে। যদিও এই খবর জানার পর শ্রদ্ধা লাভ রঞ্জনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তিনি ভাগ্যিস কার্তিক শ্রদ্ধাকে কাস্ট করেননি। এর আগে অবশ্য পেয়ার কা পঞ্চনামা, আকাশবাণী, সোনু কি টিটু কি সুইটির মতন ছবি পরিচালনা করেছিলেন লাভ রঞ্জন, আর প্রত্যেক রমকমেই ছিলেন কার্তিক নুসরাত। তাই তু ঝুটি ম্যা মক্করের জন্য তিনি ভেবেছিলেন কার্তিক নুসরাতকেই, কিন্তু শেষে পাল্টে ফেলেছেন স্টার কাস্ট। হয়তো পরখ করে দেখতে চেয়েছিলেন কার্তিক নুসরাতের মতন সেই এক ম্যাজিক রণবীর শ্রদ্ধা আনতে পারবেন কিনা। এটি শ্রদ্ধার সঙ্গে লাভ রঞ্জনের প্রথম কাজ। বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত শ্রদ্ধা। তাকে এই সুযোগ দেওয়ার জন্য তিনি পরিচালকের কাছে বেশ কৃতজ্ঞ। রণবীর কাপুরের সঙ্গেও এটি তার প্রথম কাজ এবং সেই সুযোগ পেয়েও দারুণ খুশি তিনি। गाड़ी खराब हो गई और होटल में सिर्फ एक कमरा है तो मैं जमीन पे नहीं सोऊंगा। तू बिस्तर पे सो जाना, मैं जमीन पे सो जाऊंगी। दारू पिला की तेरा फायदा भी नहीं उठाऊंगी। आई नो तू डर रहा है, ट्रस्ट मी।